টেকনোলজি ভিলেজের টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এ পর্বে আপনারা দেখবেন মাইক্রোসফট ওয়ার্ডের ফাইন্ড, রিপ্লেস এবং গোটো এই তিনটি অপশনের কাজ। প্রথমে আমরা দেখব ফাইন্ড অপশনের কাজ। ফাইন্ড অপশনের কাজ দেখার জন্য আমাদেরকে কিছু টাইপ করে নিতে হবে। আমি কিছু টেক্সট টাইপ করেছি, এইখানে দেখুন আমি লিখেছি টেকনোলজি ভিলেজ একটি শব্দ লিখেছি। আমরা যদি এই ডকুমেন্টের মধ্যে টেকনোলজি ভিলেজটা কোন জায়গায় লেখা রয়েছে অথবা কোন কোন জায়গায় লেখা রয়েছে সেগুলো যদি আমরা খুঁজতে চাই, তাহলে সেই কাজের জন্য আমরা ফাইন্ড অপশনটি ব্যবহার করতে পারি। অর্থাৎ ডকুমেন্টের ভিতরে কোনো একটি শব্দ খুঁজে পাওয়ার জন্য আমরা ফাইন্ড অপশনটি ব্যবহার করব। আমাদের এই ডকুমেন্টের টেকনোলজি ভিলেজ এই শব্দটি খুঁজে বের করব। এমএস ওয়ার্ডের হোম ট্যাবের অন্তর্গত একেবারে লাস্টে এডিটিং সেকশনে এইখানে দেখুন একটি বাটন রয়েছে, এই বাটনটির নাম হচ্ছে ফাইন্ড বাটন। বাটনে আমি ক্লিক করলাম, তাহলে দেখুন একটি ডায়ালগ বক্স আসছে। এই ডায়ালগ বক্সের নাম হচ্ছে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। প্রথমে আমরা ফাইন্ডের কাজ করব। আমি এই যে দেখুন এখানে ফাইন্ড হট লেখা রয়েছে, তার ডান পাশে একটি টেক্সট ফিল্ড রয়েছে। এই টেক্সট ফিল্ডে আমরা যেই শব্দটি খুঁজব সেই শব্দটি আমরা এখানে টাইপ করলাম। তারপরে দেখুন এইখানে একটি বাটন রয়েছে, এই বাটনে লেখা রয়েছে ফাইন্ড নেক্সট। অর্থাৎ আমাদের এই ডকুমেন্টের ভিতরে যে জায়গায় কার্সর থাকবে সেই কার্সরের নিচের দিকে সাধারণত ফাইন্ড করা হয়। আমরা যদি কার্সরটি আমাদের ডকুমেন্টের মাঝে যদি রাখি তাহলে তার নিচের দিকে ফাইন্ড করবে, আবার উপরের দিকে সে ফাইন্ড করবে না। আমি বর্তমানে আমার কার্সরটি আমি আমার ডকুমেন্টে একবার শুরুতে রাখলাম, তারপরে এখানে ফাইন্ড নেক্সটটা ক্লিক করলাম। তাহলে দেখুন এই জায়গায় আমার টেকনোলজি ভিলেজ শব্দটি রয়েছে সে খুঁজে বের করেছে। তারপরে আমি আবার যদি ক্লিক করি ফাইন্ড নেক্সট, দেখুন এই যে এইখানে আমার টেকনোলজি ভিলেজ শব্দটি রয়েছে সে খুঁজে বের করেছে। আবার ফাইন্ড নেক্সট যদি ক্লিক করি, দেখুন আমাদের এই ফাইন্ড নেক্সট যতবার আমি ক্লিক করব ততবার এই টেকনোলজি ভিলেজ শব্দটি রয়েছে সেটি খুঁজে বের করবে। এখন আমরা দেখব রিপ্লেস অপশনের কাজ। মনে করি আমাদের ডকুমেন্টে কোনো একটি শব্দ রয়েছে, আমরা সেই শব্দটি পরিবর্তন করব। এই কাজের জন্য আমরা রিপ্লেস অপশনটি ব্যবহার করতে পারি। এইখানে যেমন আমি টেকনোলজি ভিলেজ আমি এই শব্দটি লিখেছি, আমি এখন ভাবলাম যে এইখানে যে ভিলেজ যে আমরা শব্দটা লিখেছি ভিলেজ শব্দটির পরিবর্তে এইখানে আমি টেকনোলজি হাউস লিখব। এটি করার জন্য আমরা প্রথমে আমাদের ডকুমেন্টে একবারে শুরুতে কার্সর রাখলাম, তারপরে এখানে আমরা এই রিপ্লেস যে বাটন রয়েছে এই রিপ্লেস বাটনে ক্লিক করলাম। তাহলে দেখুন ইতিপূর্বে ফাইনাল রিপ্লেস যে ডায়ালগ বক্স এসেছিল সেই ডায়ালগ বক্স এসেছে, কিন্তু এখানে পূর্বে এখানে ফাইন্ড ট্যাবটা ওপেন করা ছিল, এখানে রিপ্লেস ট্যাবটা ওপেন করা রয়েছে। এখান থেকে আমরা টেকনোলজি ভিলেজ এই কথাটি আমরা ফেলাই দিলাম। ফেলাই দিয়ে এখানে আমরা শুধু ভিলেজটা রিপ্লেস করব, এই কারণে আমি ভিলেজ এখানে টাইপ করলাম। তারপরে আমি এখানে ফাইন নেক্সটে ক্লিক করলাম, তারপরে দেখুন এখানে ভিলেজ শব্দটি সে খুঁজে পেয়েছে। এই জায়গায় আমরা রিপ্লেস উইথ করব হচ্ছে হাউস। তারপরে আমি এটি রিপ্লেস করব, এই রিপ্লেস বাটনে আমি ক্লিক করলাম। তাহলে দেখুন এখানে টেকনোলজি ভিলেজ ছিল সেখানে টেকনোলজি হাউস হয়ে গিয়েছে, এবং পরবর্তীতে যে ভিলেজ শব্দটি রয়েছে সেই শব্দটি সে সিলেক্ট করেছে, অর্থাৎ সেই শব্দটি সে খুঁজে পেয়েছে। আমি আবার রিপ্লেসে ক্লিক করলাম, তারপর এখানে দেখুন ভিলেজ শব্দটি চেঞ্জ হয়ে আবার হাউসে রূপান্তর হয়েছে। এভাবে আমি যতবার এই রিপ্লেসে ক্লিক করব আমার ডকুমেন্টে যতগুলো ভিলেজ শব্দ রয়েছে সকল শব্দ হাউসে রূপান্তর হবে। আমি আবার যদি একসঙ্গে সকল শব্দ যদি আমি রিপ্লেস করতে চাই, তাহলে এখন এখানে দেখুন যে রিপ্লেস অল নামে একটি বাটন রয়েছে, এই বাটনে আমি ক্লিক করলাম। তারপরে দেখুন একটা মেসেজ আসছে, ওয়ার্ড হ্যাজ কমপ্লিট ইটস সার্চ অফ দ্য ডকুমেন্ট অ্যান্ড হ্যাজ মেড 7 রিপ্লেসমেন্ট। অর্থাৎ এই পুরো ডকুমেন্টে সে 7টি শব্দ খুঁজে পেয়েছে এবং সেটি রিপ্লেস করে ফেলেছে। আমি ওকেতে ক্লিক করলাম। তারপরে আমি যদি আবার ফাইন্ড করতে চাই, ফাইন্ড নেক্সটে ক্লিক করলাম, তাহলে দেখুন যে ওয়ার্ড হ্যাড রিচড দ্য এন্ড অফ দ্য ডকুমেন্ট, দ্য সার্চ আইটেম ওয়াজ নট ফাউন্ড, ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ সার্চ অ্যাট দ্য বিগিনিং। সে বলছে যে এই ডকুমেন্টে সকল শব্দ সে খুঁজে সে এই শব্দটি সে পায় নাই, আবার সে প্রথম থেকে সার্চ করার জন্য অনুমতি যাচ্ছে। আমি এই ইয়েস চাপ দিলাম, সে অনুমতি দিয়ে দিলাম। তারপরে দেখুন সে সার্চ করেছে এবং সে কোনো শব্দ খুঁজে পায়নি, সে এই কথাটি বলছে। আমি ওকেতে ক্লিক করলাম। এভাবে আমরা ডকুমেন্টে ফাইন্ড এবং
রিফ্লেক্সের কাজ করতে পারি। এখন আমরা দেখব গো টু অপশনের কাজ। এডিটিং সেকশনে এইখানে দেখুন ফাইন্ড যে বাটন রয়েছে, এই ফাইন্ড বাটনের ডান পাশে একটি তীর চিহ্ন রয়েছে। আমি যদি এই তীর চিহ্নতে ক্লিক করি তাহলে দেখুন দুইটি মেনু আইটেম এসেছে, এর মধ্যে নিচেরটি হচ্ছে গো টু, উপরে ফাইন্ড আমরা কাজ ইতিপূর্বে দেখেছি। আমি এই গো টু বাটনে ক্লিক করলাম, দেখুন এখানে একটা ডায়লগ বক্স আসছে, ফাইন্ড আর রিপ্লেস ওই ডায়লগ বক্সই আসছে। কিন্তু এইখানে যে তিনটা ট্যাব ছিল তার মধ্যে গো টু ট্যাব এখন ওপেন হয়ে আছে। এইখানে দেখুন গো টু হট, তার নিচে হচ্ছে পেজ, এখানে পেজটি সিলেক্ট করা রয়েছে। অর্থাৎ আমার ডকুমেন্টে যদি অনেক বেশি পেজ থাকে তাহলে আমরা নির্দিষ্ট পেজে আমরা যাওয়ার জন্য আমরা গো টু অপশনটি ব্যবহার করতে পারি। অর্থাৎ আমার এই ডকুমেন্টে এখন এখানে দেখুন এখানে 55টি পেজ রয়েছে, আমি 10 নম্বর পেজে যেতে চাই, তাহলে এখানে পেজ সিলেক্ট করা থাকতে হবে। তারপরে এখানে আমি 10 লিখলাম, তারপরে আমি এই যে গো টু বাটনে ক্লিক করলাম, তাহলে দেখুন বর্তমানে আমার কার্সরটি 10 নম্বর পেজে চলে এসেছে। এই যে দেখুন 55টা পেজ রয়েছে, তার মধ্যে আমি 10 নম্বর পেজে অবস্থান করছি। আমি আবার এইখানে যদি 10 ফেলাই দিয়ে যে আমি 15 যদি লিখি, তারপরে আমি গোটাতে ক্লিক করলাম, তাহলে দেখুন এই বর্তমানে আমার 55টি পেজের মধ্যে 15 নম্বর পেজে অবস্থান করছে। অনুরূপভাবে আমরা যদি আমার ডকুমেন্টের কোনো নির্দিষ্ট লাইনে যদি যেতে চাই তাহলে সেটির জন্য এইখানে যে লাইন যে অপশন রয়েছে লাইন অপশন সিলেক্ট করা থাকতে হবে। এইখানে আমি লিখলাম হচ্ছে 5 লিখে আমি গো টুতে ক্লিক করলাম, তাহলে দেখুন আমি এটি ক্যান্সেল করে দিলাম দিয়ে আমার আমার ডকুমেন্টের এই পেজে দেখুন এখানে কার্সরটি বর্তমানে এই জায়গাতে অবস্থান করছে। অর্থাৎ এখানে এই দেখুন 1 2 3 4 5 বর্তমানে 5 নম্বর লাইনে এটি অবস্থান করছে। এছাড়াও গো টু অপশনে আরও কিছু ফাংশন রয়েছে, আমরা পরবর্তীতে সেসব ফাংশন দেখব। এ পর্বে আপনারা দেখলেন মাইক্রোসফট ওয়ার্ডের ফাইন্ড রিপ্লেস এবং গো টু অপশনের কাজ। আজ এ পর্যন্তই, পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।